সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার বিরাট বদল বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের নতুন করে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, তবে এখনই তার প্রভাব শীতের উপর পড়বে না বলেই মনে করা হচ্ছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও চলে যেতে পারে। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর পশ্চিমের বাতাস বইবে, অবাধ উত্তরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে, ধীরে ধীরে নামবে পারদ। আগামী 2-3 দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 3-4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এই সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতের শুরু, ধীরে ধীরে নামবে পারদ। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। অবাধ উত্তরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী 2 দিনে রাতের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর 3-4 দিন একই রকম আবহাওয়া থাকবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে 12 ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা। মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। শুধু বাংলায় নয়, মধ্য পূর্ব ভারতের রাজ্যগুলিতে ক্রমশ বাড়বে শীতের দাপট।